হাটের রেট থাকে 2000 করে কম। কালারফুল গরু সব হাটে, এই গরু কিনতে হবে 44-45 করে, 44-45 হাটে হাটে কিনতে হবে, হাট থেকে ন্যূনতম 2000 টাকা। 2000 টাকা এখানে নিজেই কম দিছি, নিজেই কম। দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, রয়েছি আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘোড়া এলাকায়, মধু চাচার যে পারিবারিক খামার সেখানে রয়েছি। তো আজও দেখছি যে বেশ বড় বড় সাইজের বেশ কিছু হাড্ডিসার নিয়ে এসেছেন, আর হাড্ডিসারের মধ্যে সব থেকে ভালো মানে যেগুলো একটু কোয়ালিটিফুল সেগুলোই কিন্তু থাকে ওনার কাছে, ওনার কালেকশনে। মোটামুটি আমরা মাঝে মধ্যে প্যাকেজ দেয় সবগুলো কিন্তু বিক্রিও করে দেয়। তা আজকেও আমরা দেখছি বেশ কিছু নিয়ে এসেছেন, এগুলো যাতে মানে কেমন পছন্দ হলে আপনারা কীভাবে পাবেন আমরা সেই আনুষাঙ্গিক তথ্য দিতে যাই, শুরুতে আমরা কথা বলতে চাই। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা আজকে আবার কতগুলো আনি আসছেন? আজকে বাবা আমার 8টা, 8টা। আজকে এগুলো তো সাইজগুলো বেশ বড় সরু, সব ডবল বডি, সব কালারফুল, সব ডবল বডি সব। আচ্ছা আচ্ছা, মোটা চাচার জন্য এগুলো সবচেয়ে উপযোগী, একদম উপযোগী গরু। আচ্ছা, তাছাড়া বাচ্চা উৎপাদন তো সম্ভব না? বাচ্চা নিলেও, বাচ্চা নেওয়া সম্ভব। আচ্ছা এগুলো কি গোস্ত করলে পোষাবে? রানিং রানিং গোস্ত করলে পোষাবে। আচ্ছা আচ্ছা, মোটার জন্য খুব, মোটার জন্য খুব সবচেয়ে উপযোগী। আচ্ছা তাহলে টোটাল বললেন 8টা আজকে। আজকে কেমন রেট রেখেছেন চাচা? আজকে রেট রেখেছি 41700। 41700 700 করে। আচ্ছা আসেন আমরা একটা একটা করে দেখি। এই যে প্রথমে যেটা দেখছি, এটা বয়সটা কেমন? 6 দাঁতের পরে খিল ফাটে, জোয়ান হচ্ছে। এটা হচ্ছে চ্যাংড়া গরু, এক নাম্বার। সাইজটা তো বেশ বড় সরুই, চামড়া ঢেলা ঢেলা। গোস্ত কেমন আছে? গোস্ত 75 কেজির মতো গোস্ত হবে। এইটা 2-1 কেজি এদিক ওদিক হবে। এটা হচ্ছে 1 নাম্বার, আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে 1 নাম্বার, 75 কেজি থেকে 2-1 কেজি এদিক ওদিক হতে পারে, তলা টলা সব ক্লিয়ার। 6 দাঁতের পরে খিল ফাটে, জোয়ান হচ্ছে, সব সুস্থ সবল। আচ্ছা আমরা এখন 2 নাম্বার দেখছি, এটাও তো বেশ বড় সড়ো সাইজের, দেশি। হ্যাঁ চামচুচা ঢিলা, দেশি দেশি দেশি। আচ্ছা তলা টলা ঠিক আছে, গোস্ত ভরা আছে। কেমন আসতে পারে আইডিয়া দিতে পারবেন? 75 কেজির মতো গোস্ত হতে পারে, নিখুঁত নাই, কোনো খুঁত নাই, একদম ক্লিয়ার, সব ক্লিয়ার। এটা হচ্ছে 2 নাম্বার। আচ্ছা এটাকে সাইড করে দেন দেখি। আচ্ছা এটা 2 নাম্বার। আচ্ছা আমরা এখন দেখি 3 নাম্বার, এটা 3 নাম্বার। এটা তো দেশি না? দেশি, তবে বড় সড়ো সাইজের, লম্বা উঁচা গরু। এটা হচ্ছে 3 নাম্বার। তাহলে এটা দাঁত বললেন কয় দাঁত? জোয়ান হচ্ছে, চামড়া ঢিলা আছে, চামড়া ঢিলা আছে। এটা বললেন জোয়ান হচ্ছে না? কেমন গোস্ত আসতে পারে একটা আইডিয়া দেন তো আমাদের। 75 কেজির মতো গোস্ত, উঁচা লম্বা ভালো আছে, 75 কেজির মতো গোস্ত হতে পারে না? আচ্ছা আচ্ছা, সব তো সুস্থ সবল, সব সুস্থ সবল, খাওয়া দাওয়া তো রুচি আছে না? কারিগর আছে। আচ্ছা আমাদের বলেন তো, আচ্ছা এই গরুটা সর্বোচ্চ কতটুকু গোস্ত ধরানো সম্ভব? তিন মন পার করানো যাবে। আচ্ছা 3 মন পার সম্ভব, সেটা আপনার ট্রিটমেন্টে কতদিন সময় লাগবে? আড়াই মাসে আপনি প্রস্তুত করে নেবেন? আমি যদি পালি গরুটা 3 মন গোস্ত হবে। আচ্ছা আমরা দেখি তার পাশে 4 নাম্বার, এই যে 4 নাম্বার, চামচোচা ঢিলা আছে, শিং মাথা ভালো আছে, তলা টলা সবকিছুই দেখাবো। আচ্ছা এই যে এটা হচ্ছে 4 নাম্বার, বয়স কয় বেদাত বললে? নতুন জোয়ান। আচ্ছা আচ্ছা আচ্ছা, জোয়ান তো 2 প্রকার না, নতুন আর পুরাতন? হ্যাঁ নতুন জোয়ান, নতুন জোয়ান, তার মানে সবে মাত্র জোয়ান হয়েছে। আর জোয়ান মানে হচ্ছে 8 দাঁত না? 8 দাঁত। আচ্ছা আমরা একটু দেখছি, এটা হচ্ছে 4 নাম্বার, তাহলে নতুন জোয়ান বয়স, শিং মাথা ভালো আছে, ওলান টোলান সবই ঠিক আছে। আচ্ছা এটাকে সাইড করে দেন দেখি, আমরা এই পাশটা দেখি। আচ্ছা আমরা এখন 5 নাম্বার দেখি, এটা 5 নাম্বার, এটাও কি দেশি? দেশি গরু। তবে সাইজ কালার আসলে হাড্ডি সারে এত কালারফুল, তো কালারফুল মনে হয় আমি গরু সব বাছাই করে করব, বাছাই করব, একদম বাছাই করব। আচ্ছা আচ্ছা,
এটা তাহলে হচ্ছে 5 নাম্বার। চামচুদা ঢেলা ঢেলা আছে, চামচুদা ঢেলা ঢেলা আছে, এটা হচ্ছে 5 নাম্বার। তলা টলা সব সুন্দর আছে। আচ্ছা এটাকে সাইড করে দেন দেখি আমরা এই পাশ থেকে, এটা হচ্ছে 5 নাম্বার। আচ্ছা কেমন শরীরে গোস্ত? এখনই 70 কেজি পাড় আছে। সর্বোচ্চ কতটুকু ধরানো সম্ভব? 100 কেজি পাড় হবে। 100 কেজি পাড় ধরানো সম্ভব, সেটা সময় আড়াই মাস। আচ্ছা আচ্ছা এটা হচ্ছে 5 নাম্বার, 110 কেজি ইজি ধরবে। আচ্ছা আমরা এখন 6 নাম্বারটা দেখি, এটা হচ্ছে 6 নাম্বার চামড়া ঢেলা ঢেলা, এটা 6 নাম্বার চামড়া ঢেলা ঢেলা আছে না? বয়স নতুন জোয়ান বয়স, শিং মাথা একেবারে নিখুঁত, কুরবানি পর্যন্ত পারলে বহু টাকা, 65,000 করে বিক্রি করা যাবে কুরবানি পর্যন্ত পারলে, কুরবানি পর্যন্ত পারলে। আচ্ছা তাহলে এটা হচ্ছে 6 নাম্বার নিখুঁত। আচ্ছা আসেন আমরা 7 নাম্বার দেখি, এটাও দেখছি একদম টুকটুকে কালার, লাল কালার, লাল কালার, শিং মাথা একদম নিখুঁত গরু, শিং মাথা সুন্দর নিখুঁত, কোনো ধরনের কোনো সমস্যা নেই আমরা ঢেলা ঢালা। চামড়া ঢিলা ঢিলা মানে যেটার যত চামড়া ঢিলা সেটা তত বেশি মোটা তাজা হবে। আচ্ছা আচ্ছা এটা হচ্ছে তাহলে 7 নাম্বার, এটা 7 নাম্বার আমরা একটু দেখানোর চেষ্টা করছি। সর্বশেষ 8 নাম্বার হচ্ছে এটা, এটা বয়স জোয়ান হচ্ছে, এটা জোয়ান হচ্ছে, দেখে তো চাঙ্গা মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা জোয়ান হচ্ছে, বয়স জোয়ান হচ্ছে মানে 6 দাঁতের পরে জোয়ান হচ্ছে, সবই হচ্ছে কালারফুল এবং সাইজ সুন্দর। আচ্ছা কি অবস্থা চামড়ার? চামড়া ঢেলা ঢেলা আছে না? আচ্ছা আমরা একটু দেখি সর্বশেষ 8 নাম্বার হচ্ছে এটা না, 8 নাম্বার এটা হচ্ছে, 7 নাম্বার এটা, 6 নাম্বার এটা হচ্ছে, 5 নাম্বার এটা, 4 নাম্বার, 3 নাম্বার এটা হচ্ছে, 2 নাম্বার এটা হচ্ছে, প্রথম নাম্বার। আচ্ছা 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 এখন বিষয় হচ্ছে আপনার তো কন্টিনিউ এই হাড্ডির সাথে থাকেই বাসায়, দু চার পাঁচ দশটা অল টাইম থাকেই, এখন প্যাকেজ একটা কেউ যদি বেশি নিতে চায় নিতে পারবে, মানে এটা তো হচ্ছে আসলে একজনের জন্য বরাদ্দ প্যাকেজটা, এটা একজনের জন্য খুব ভালো, আর হ্যাঁ তারও আরো বেশি নিতে চায়, হ্যাঁ বাড়িতে আছে পছন্দ হয় যদি তাহলে সে দাম দর করে নিতে পারবে। আচ্ছা তাছাড়াও যদি কেউ ডিরেক্ট আপনার বাসায় চলে আসে মানে হাড্ডি সার কেনার উদ্দেশ্যে, যদি কেউ আসে তো পাবে তো, আমার গুরু থাকে অল টাইম বাসায় থাকে। আচ্ছা একটু মোবাইল নাম্বারটা দেন তো, 0172 0172 177 177 166 5, এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে। আচ্যা তাহলে আজকের প্যাকেজের রেট বললেন 41,700, ঠিক আছে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।